আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা আলহামদুলিল্লাহ আশিকাগা ফ্লাওয়ার পার্কে এসেছি। এটা জাপানের তোচিগে জেলায় অবস্থিত, আশিকাগা সিটিতে অবস্থিত আশিকাগা ফ্লাওয়ার পার্ক। এটা মনে হয় জাপানের সবচেয়ে বড় ফ্লাওয়ার পার্ক কিনা আমার জানা নেই, মেবি তাই হবে। অনেক বড় পার্কিং লট, এখানে প্রায় কয়েক হাজার গাড়ি একসাথে পার্কিং করা যায়। পার্কিং ফ্রি এখানে আসলে, শুধুমাত্র ঢুকতে টিকিট লাগবে। কত লাগবে আমরা গেটে গেলে আপনাদেরকে দেখাবো, চলেন গেটে গিয়ে দেখি। আমরা আশিকাগা ফ্লাওয়ার পার্কের গেট দিয়ে মাত্রই ঢুকেছি। এগুলো এখনো কলি, অনেকটাই মানে পরিপূর্ণ ফোটে নাই। এখন সামনে যত যাব শুধু ফুল ফুল আর ফুল, এবং এখন পুরা সিজন ফ্লাওয়ার পার্কের, ফুলের পুরা সিজন এখন। মানে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। এখন দিনের বেলায় সৌন্দর্য, রাত হলে লাইটিং হবে, তখন আরেক রকম সৌন্দর্য আসবে। মানে কত ধরনের ফুল, এগুলোর নামও আমরা জানি না। মাশাআল্লাহ অনেক সুন্দর। কোথায় চলো, এখানে আছে হলুদ গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ। এটা দিনের বেলায়, আর যখন রাত্রে লাইটিং হয় তখন এই কালার রূপ নেয় আর কি। একটা গাছ ওই যে দেখা যায় মাঝখানে, একটা গাছ এই বট গাছের মতো, এই গাছটার চারিপাশে ছড়াই গেছে এবং মাচা তৈরি করেছে। মাচা তৈরি করে করে ফুলগুলো ছড়াই ছিটাই দিয়েছে। এই ফুলের নাম হচ্ছে উইস্টেরিয়া। এই উইস্টেরিয়া ফুল বাংলাদেশে নাই অবশ্য, জাপানেও সব জায়গায় নাই। আমি আশিকাগা ফ্লাওয়ার পার্কে ফার্স্ট টাইম দেখলাম আর কি। কত যে ফুল, নাম মুখস্থ করা সম্ভব না। তুমি কি করো বাবা? খুবই অসাধারণ মাঝখানের হোয়াইট চেয়ার, আপনি চাইলে এখানে এসে বসতে পারবেন, ছবি তুলতে পারবেন। এবং কতগুলো কালারের ফুল যে এখানে আছে। এই পাঁচটা পিছনটা মানে কালার বোঝানো সম্ভব না আর কি, পুরোটাই ফুল। যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল, এরকম একটা দুইটা চত্বর নয়, অনেকগুলো চত্বর আছে। জালার মধ্যে জালা, আমার সে বড় ছেলে ফারহান হারাই গেছে কোথায়। এতগুলো বিশাল ফুলের বাগানে তাকে খুঁজে পাওয়া সম্ভব না। ফ্লাওয়ার গার্ডেন কর্তৃপক্ষের মাইকে ঘোষণা করা হয়েছে, বাট এখনো তার কোনো হদিস নেই। খুঁজে খুঁজে কি পাওয়া যায়, এত অস্থির। ডাইনে যেতে বলে বামে যায়, বামে যেতে বলে ডাইনে যায়। এক ঘন্টা যাবৎ খুঁজতেছে, পাইনি। সে মনে হয় তার মতো দেখে বেড়াচ্ছে, আর যদি মানে সে কনফার্ম হয় যে আমি হারিয়ে গেছি তাহলে হয়তো কেঁদে বেড়াচ্ছে, কোথায় আছে আল্লাহ ভালো জানে। সর্বশেষ পাওয়া গেছে এক ঘন্টা পরে। তুমি কোথায় ছিল? এরপর থেকে যদি কখনো হারিয়ে যাও, এই যে কর্তৃপক্ষ আছে না, এখানকার লোকজন আছে না, তাদেরকে এসে বলবা আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, উৎসকা অতসান মিস করা নাই, তাহলে ওরা আমার মোবাইল তোমাকে ফোন দিয়ে বলবে যে এখানে আসতে। এই বাগানের সবচেয়ে গর্জিয়াস রোড হচ্ছে এই রোডটা, উপরে সাদা যে ফুলগুলো দেখা যায় ওয়েস্টেরিয়া। এই ওয়েস্টেরিয়া হোয়াইট ওয়েস্টেরিয়ার মানে গাছগুলো অনেকটা আঙ্গুরের গাছের মতো, এরকমভাবে মানে মাচা দিয়ে পুরাটা মানে ছেয়ে গেছে একদম। আর এই পুরো রোডটাই এরকম হোয়াইট, পুরো হোয়াইট হয়ে আছে। ভিউয়ার্স অলরেডি রাত হয়ে গেছে, এখন মাগরিব পার হয়ে গেল প্রায়। আপনি যখন এখানে আসবেন আমি প্রিফার করব বিকালের টাইমটা আসবেন, তাহলে বিকালে দিনের আলোতে কিছুটা দেখতে পারবেন, সেটা এক সৌন্দর্য। সন্ধ্যা হওয়ার পরে আরও এক দুই ঘন্টা যদি বা এক ঘন্টা যদি থাকেন, এটা আরেকটা সৌন্দর্য। এখন এই যে ওয়েস্টার্নার মানে বেগুনি যেইটা আর কি, পার্পল, এটা আরও অসাধারণ দেখা যাচ্ছে। এখন ভিডিওতে কেমন যাচ্ছে দেখা যাচ্ছে আমি জানি না,
বাস্তবে দেখলে এই লাইটিংগুলো হওয়ার কারণে এখন অসাধারণ। দেখেন এখানে মাত্র দুইটা গাছ, ওই যে একটা গাছ দেখা যায় বট গাছের মতো একদম পুরো সেয়ে গেছে অংশ। এটা একজাক্টলি বট গাছের মতো না, এটা আঙ্গুর গাছের মতো একটা গাছ আর কি। কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ ফুল। ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছটা হচ্ছে এই এক বিঘা জমি কভার করছে। বান দেওয়া আছে উপরে, মাচা দেওয়া আছে। আর এই যে একটা গাছ, এই গাছটা আরেক বিঘা জমি কভার করছে। এত প্রশস্ত এই গাছগুলো, মানে ফুলের গাছের মধ্যে মনে হয় পৃথিবীতে এটাই সবচেয়ে প্রশস্ত গাছ। আর উঁচু লম্বা গাছের মধ্যে সাকুরাই মনে হয় সবচেয়ে বড় গাছ ফুলের গাছের মধ্যে। না, সাকুরার থেকে আমাদের দেশের কৃষ্ণচূড়া তো আরও বেশি বড়। কোথায় মাশাআল্লাহ।